হে আমার রব, আমি পাপি, আমি নিকৃষ্ট এক জালিম। আমার পাপগুলো আকাশের বিশালতা, সমুদ্রের গভীরতাকে হার মানায়। কিন্তু আমার এত এত নাফরমানির পরও আপনি যে আমায় এখনও অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে যাচ্ছেন, এ সকল নিয়ামতের হিসেব আমি আপনাকে কিভাবে দিব রব? জানি না আমার মৃত্যু কখন চলে আসে, কিন্তু মালিক, আপনার দয়া ও ভালোবাসা ছাড়া আমি মৃত্যুর জন্য কখনোই প্রস্তুত হতে পারবো না। আমি এই ভেবেই শিহরিত হয়ে যাই যে মৃত্যুর সময় যদি আপনি আমায় আপনার ভালোবাসা আর দয়া না দেন, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব, যে ধ্বংসের চেয়ে আর কোনো বড় ধ্বংস হতে পারে না। মৃত্যু যন্ত্রণা, কবরের আজাব, জাহান্নামের আজাব, এগুলো সহ্য করার ক্ষমতা তো আমি রাখি না রব। ইয়া আল্লাহ, আমি আপনার ঘৃণার পাত্র হতে চাই না। আমার এই পাপের সমুদ্র থেকে আপনি যদি আমায় পবিত্র না করেন, তাহলে আমি কার কাছে যাব? আমার তো আপনি ছাড়া আর কোনো ইলা নেই। আপনিই আমার প্রথম ও শেষ ভরসা। আমি তো আপনাকে না দেখেই আপনার প্রতি ইমান এনেছি। আমি আর কার কাছে যাব আপনি ছাড়া? আর কে বা আছে আমার? হে আমার রব, আমি তো কেবল আপনার দরবারে ভালোভাবে চাইতেও না পারা এক অযোগ্য ভিক্ষুক। ফিরিয়ে দিন না মালিক, ক্ষমা করে দিন। আপনি তো গফফার, রহমান, রহিম। ক্ষমা করে দিলে আপনার তো কারো কাছে জবাবদিহিও করতে হয় না। আপনি অমুখাপেক্ষী, আপনি জান্নাতীদের সাথে কথা বলবেন, তাদের সাথে দেখা দিবেন। আমিও আপনাকে দেখতে চাই রব, আমি আপনাকে হারাতে চাই না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, আমি তাকেও হারাতে চাই না। আমি সব হারিয়েছি, তবে আপনাকে হারানোর বেদনা আমি সহ্য করতে পারবো না। আপনার কাছে আমি আমার সকল গুনাহ স্বীকার করছি, আমায় ক্ষমা করুন রব। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার ওয়া নাসআলুকাল জান্নাহ।